আমার দয়াল নবীর কদম বিনে আমার দয়াল নবীর শরণ বিনে কোথায় রো আমার দয়াল নবীর কদম বিনে এ দুনিয়ার মুসলমান আমি যে আলোচনা করতেছিলাম মুসলমানদের পাঁচটা ঈদ নিয়া একটু পিছনের দিকে চলে যায় বুঝতে সহজ হবে এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন্নবী এটা মানতে কষ্ট হয় কারণ মুসলমানদের আমাদের মুসলিম মিল্লাতের এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান আজকে কারা মানে না কারা মানে না শুনে নেন আমার কাছ থেকে শুনে নেন কারণ তারা মানে ঈদ ইবাদান ঈদ মানে ঈদুল আজহার ঈদ বাদান ঈদুল ফিতর এখন ঈদুল ফিতর আর ঈদুল আজহা মানে আমার নবীজির দাদা ছিল চাদার দাদার নাম বলেছি মামার নাম দাদার নাম মান্না বাবার নাম আপনারা শুনেছেন আমার নবীজির চাচার সংখ্যা ছিল নয় জন কয়জন জোরে বলেন কয়জন এর নবীর চাচার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে দুজন হলো ইমানদার একজনের নাম হযরত আমির হামজা আর একজনের নাম হযরত আব্বাস বাকি সাতজনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল তাদের মুখেও দাড়ি ছিল তাদের মুখেও দাড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল তারপর নবী মানতে পারে নাই এই সাতজনের বংশধর যারা এসবে বাদানদের চাঁদপুরের বাসে শুনে নাও দেলের কান্ডা শুনে নাও মতলব বাসে শুনে নাও চাঁদপুর বাসে শুনে নাও কুমিল্লা বাসে শুনে নাও বাংলার জনগণ শুনে নাও 18 কোটি জনগণ শুনে নাও আজকে নবীর দুশমন যারা আজকে ইউটিউবের মধ্যে তোমরা শুনতে পারবে আমিরুল আমিনের কথা শুনে নাও আজকে আমি এত বড় জানেওয়ালা না বন্নেওয়ালা না তবু একটা কথা বলে যায় ওই সাতজনের বংশধারা যারা মিলাদুন নবী মানে না তারা ওই সাতজনের বংশধারা যারা নবীর মিলাদ কিয়াম করে না তারা ওই সাতজনের বংশধারা যারা আমার নবীর সালাতকে ফালতু স্লোগান বলে তারা ওই আমার নবীর ওই সাতজনের বংশধারা যারা নারাই রেসালাতের স্লোগান বন্ধ করে তারা ওই সাতজনের বংশধারা যারা এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে বলৎকার হলো তারা ওই সাতজনের বংশধারা যারা নবীর দুশ্মন হলো তারা জোরে বলেন ঠিক কিনা নয় তো আপনাদের কষ্ট দিতে শুই না লান কারণ চিনার দরকার
না চিনলে আপনাদের লজ দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে সব ঠিক আছে উপরে ফিটফাট ভিতরে নবী নাই নবী নাই এই নবীর দুশমনদের সিনার দরকার এই সাত জনের বংশধর যারা সারা জীবন নবীর নামে কটত্ব করবে তারা তারা আহমদকে মান মুহাম্মদকে মানে না আহমদ নবীকে মানে কারণ তাদের অনুসরণ অনুকরণ তারা ইহুদিদের পাঁচটা গোলাম ইসরায়েলের পাঁচটা গোলাম কারণ নবীর শান মান শুনলেই তাদের চুলকানি বেড়ে যায় জোরে বলেন ঠিক কিনা এই নবীর ফুপুর সংখ্যা ছিল ছয় জন এদের মধ্যে দুজন হলো ইমানদার একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর বাকি চারজনই রাসূলকে মানতে পারে নাই ওই চারজন মহিলার বংশধর যারা কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা করবে তারা কিয়ামত পর্যন্ত নবীর মিলাদের বিরোধিতা করবে তারা নূরের নবীর মিলাদের বিরোধিতা করবে তারা ও মুসলমান শুনে নাও চার আর সাত এগারো জন হলো বেপরীতে ছিল নবীর এই এগারো জন ছিল বেঈমান মুনাফিক শুনে নাও নবীর চাচা হইয়া কালেমা পড়তে পারে নাই নবীর আপন চাচা হইয়া নবীর সাথে দুশ্মনি করেছে গো নবীর ফুপু হইয়া রাসূলের সঙ্গে দুশ্মনি করেছে এই গ্রুপ এখনো বাংলার জমিনে অনেক আছে যারা নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা সিনাই দিয়ে যায় ওরা ইমামতও করে নামাজও পড়ায় ওয়াজও করে রাসূলের চাচার সংখ্যা ছিল কয়জন জোরে বলেন কয়জন নয় জনের দুজন হলো ইমামদার বাকিগুলো সব বাতিল ওরা ইসরায়েলের শয়তান ঠিক কিনা ওরা ইসরায়েলের গুন্ডা ফিলিস্তিনের আঘাত করে ওরা মানুষকে আঘাত করে ওদের তেলে কোনো মায়া নাই যারা আমার নবীকে আক্রমণ করতে পারে তাদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই মানুষ হত্যা করার জন্য বলেন ঠিক কিনা ওরা ইসরায়েলের দালাল জোরে বলেন ঠিক কিনা হয়তো আমার উপরে কষ্ট পাইতে পারে অনেক সত্য কথা বলে দেয় সিনার দরকার দাড়ি টুপি দেখেই আগাবেন না এরা আমার ভালো মানুষ দেখেই আগাবেন না ক্ষতি করো বড় একদম তুষারো কথা বুঝুন সবচেয়ে ভয়ঙ্কর কি এই সমাজের মধ্যে তারা আসছে সিহারা সুরতের মধ্যে নবীর ঢুকাইছে দেখলে মনে হয় এই লোকটা একদম নিষ্পাপ দাড়ির মধ্যে কত সুন্দর নবীর সুন্নাত পাগড়ি মাথার মধ্যে বাধা থাকে নবীর মিলাদ শুনলেই চুলকানি বেড়ে যায় জোরে বলেন ঠিক কিনা নবীর দুরুদ পড়লেই চুলকানি বেড়ে যায় মিলাদের নবীর কথা শুনলেই চুলকানি বেড়ে যায় জোরে বলেন ঠিক কিনা কথা বলেন না কেন কথা বলেন না কেন আমি কি মিথ্যা কই কি আছে না আপনাদের এলাকায় কেমন জানি না তবে আমাদের এলাকায় আছে ঠিক কিনা আহা বাবা এই জন্য অনেকে কইতে পারেন যে এত বড় একটা বুজুর্গ মানুষ অন্যায় করছে আর নবীর সাসারাইতেই মানতে পারেন নবীর প্রতি কথা বুঝেননি আল্লাহর একদম বলেন হাবিব ওদের জানা দেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما